পারিবারিক সমস্যার অভিযোগ নিয়ে নেতার বাসায় যান তরুণী। ধর্ষণ ও ভিডিও ধারণ করে হুমকি দিয়ে বারবার ধর্ষণের অভিযোগ। এক পর্যায়ে গর্ভবতী হলে তুলে নিয়ে বাচ্চা নষ্ট করতে নির্যাতনের অভিযোগ ভুক্তভোগীর। নির্যাতিতার অভিযোগ, গত 17 ডিসেম্বর পারিবারিক সমস্যার অভিযোগ নিয়ে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনির বাসায় যান তিনি। এ সময় একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণের পর বাসা থেকে বের করে দেয়া হয়। এরপরও হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করে বড়মনি। এক পর্যায়ে ওই তরুণী গর্ভবতী হলে বিষয়টি বড়মনিকে জানায়। ভুক্তভোগীর অভিযোগ, সবশেষ গত 29 মার্চ লোক দিয়ে তুলে নিয়ে গর্ভের বাচ্চা নষ্ট না করলে মেরে ফেলার হুমকি দেন বড়মনি ও তার স্ত্রী নিগার আফতাব। রাজি না হওয়ায় করা হয় মারধর। অবশেষে বুধবার রাতে বড়মনি ও তার স্ত্রীকে আসামি করে মামলা করেন ওই তরুণী। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমি যখন এটা দিয়ে কথা বলা শুরু করি তখন থেকে আমার উপর প্রেশার আসে, আমার পালায় থাকতে হচ্ছে, আমাকে যে কোনো টাইম মারা ফেলতে পারে, আমি আমার নিজের বাসায় থাকতে পারতেছি না, আমার সিকিউরিটি পাচ্ছি না কোথাও। শারীরিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ওই তরুণীর গর্ভে বাচ্চা থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ক্লিনিক্যালি পেশেন্ট প্রেগন্যান্ট এটুকু পাওয়া গেছে, কিন্তু রিসেন্ট অন্য কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ বলছে মামলার পর তরুণীর স্বাস্থ্য পরীক্ষা ও 22 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভাই, ওই যে বড়মনির নামে তাহলে কি মামলা হয়ে মামলা রেকর্ড হয়েছে? হ্যাঁ, গতকাল হয়েছে। প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সময় সংবাদ, টাঙ্গাইল।